নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলের অনর অবস্থান দেশের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সন্ধ্যায় নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন সিসি বলেন বড় কোনো দল জাতীয় নির্বাচনে অংশ না নিলে ফলাফল নিয়ে ঝুঁকি তৈরি হবে এ সময় তিনি সবাইকে নির্বাচনে আনতে সরকারি দলকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তবে আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক সমঝোতা হতে পারে বলেও আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে বিভিন্ন পক্ষ বিপক্ষ যে মূল যে বিভক্তিটা নির্বাচন সংবিধান অনুযায়ী হবে নির্বাচন তত্ত্বাবধায় সরকারের আমলে হবে সেটা নিরসন এখনও হয়নি এই প্রক এই প্রশ্নে কিন্তু দুটো দল এখনো অনড় অবস্থানে আছে আমরা আমাদের লিমিটেশনটা বলতে চাই আমরা নির্বাচন করব অ্যাকর্ডিং টু প্রভিশনস অব দ্য কনস্টিটিউশন যেটা বর্তমানে যেটা বহাল আছে